বিজেপির তিন দলীয় অফিসে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের বাড়াগুড়ির কাটা পাহাড়ি এলাকায়, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপি কর্মীদের উপরে হামলা চালিয়ে মারধর করা ও একাধিক দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাড়াগুনিতে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করে বলা হয়েছে জনরোষের কারণে এমনটা ঘটে থাকতে পারে। তৃণমূল নেতৃত্বের দাবি, দিদিকে বলো কর্মসূচি ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে, সেটা সহ্য করতে না পেরেই বিজেপি পরিকল্পনা করে তা নষ্ট করার চক্রান্ত করছে। তারই পরিণতি এমন ঘটনা সোমবার ঘটে থাকলেও থাকতে পারে বলে দাবি করা হয়েছে। কালে যখন এমএলএ আসে দিদিকে বলো প্রোগ্রামে 10টা থেকে, তখন বাইরের 15-20টা ছেলেকে যখন দিদিকে বলো প্রোগ্রাম চলছে ঢুকিয়ে দেয় প্রশাসন। কিন্তু বলা সত্ত্বেও প্রশাসন যখন তারপরে আমাদের ছেলেরা ওদিকে প্রতিরোধ গড়ে তোলে, এই খবরটা কিন্তু সমস্ত বারাবণীতে চাউর হয়ে যায়। কেন বরাবণী বরাবরই ডানপন্থীদের ঘাঁটি টিএমসি কংগ্রেসের, এবং ওরা কী করে এখানে ডাম্পার অনেক ট্রান্সপোর্টিং চলে, ডাম্পগুলো নুনিমোড়ে আটকে দেয়। এবং আমরা তখন আমরা প্রোগ্রামেই যাচ্ছি, এখনও জাস্ট আমরা প্রোগ্রাম শেষ করে বেরোচ্ছি, আমাদের খবরও নেই যে কোথায় কোথায় ওদের অফিস কী হয়েছে। এবং একটা জনরোষ উঠে, গাড়ি ঘোড়া সব আটকে দেয় ওরা নুনিমোড়ে, কারণ ওদের দাদাগিরি তো নুনিমোড়ের ওপরে। এবার এখানে গরিব বেকার ছেলেরা করে খায়, তারপর জন আক্রোশ একটা হয়েছে। আমাদের এটা কোনো নেই, এটা একটা জনরোষের প্রতিফলন। আপনারা ভালো করে খবর নেন, একটা তদন্ত করুন। নুনিমোড়ে কয়েকটা ওদের উৎশৃঙ্খল ছেলে আছে, অধিরাজ নেতৃত্বে যা করছে। রবিবার হোসেনপুর ও পাটুলিয়া গ্রামে বিজেপির জেলা যুব সভাপতি অরিজিৎ রায়ের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। বিজেপির অভিযোগ, এই এলাকাটি একসময় তৃণমূলের দখলে ছিল, গত লোকসভা নির্বাচনের পর সেখানে অধিকাংশ মানুষই বিজেপির হয়ে গিয়েছে, আর সেসব সহ্য করতে না পেরেই তৃণমূলের নেতা কর্মীরা রীতিমতো হামলা চালিয়েছে তাদের বাড়িতে এবং পার্টি অফিসে। আজকে পার্টি অফিস ভাঙলো, আমাদের কর্মীদিকে মারধর করলো, তার মূল কারণ আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। গতকাল পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হোসেনপুর গ্রাম একটা আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা অরিজিৎ রায় নেতৃত্বে একটা মিছিল হয়। সেই মিছিলটা দেখে তৃণমূল কংগ্রেস একটু হিংসা মনোবৃত্তি তৈরি হয়, কারণ হোসেনপুর গ্রামটা একদিন ছিল তৃণমূল অধ্যুষিত গ্রাম, এখন ওই গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিতে জয়েন করে। ওই সব দঙ্গল কর্মী মিলে আমাদের গৌরাণ্ডির পার্টি অফিসটাকে প্রথমে ভাঙচুর শুরু। ঘটনার পর থেকেই এলাকা থমথমে রয়েছে, টহলদারি রয়েছে পুলিশেরও। পাবলিক টাইমস। দুর্গাপুরের আড়াল শিবতলায় একটি বেসরকারি কলেজে তৃণমূল ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কলেজ চত্বর। পড়ুয়াদের উপস্থিতি কম থাকায় বিপুল পরিমাণে জরিমানা চাপিয়েছে কর্তৃপক্ষ। এদিন প্রতিবাদে সরব হয় এদিন ছাত্রছাত্রীরা। দুর্গাপুরের আড়া শিবতলার কাছে একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজে তুমুল ছাত্র বিক্ষোভ। মূলত উপস্থিতি কম থাকায় বিপুল পরিমাণ জরিমানা চাপিয়েছে কলেজ কর্তৃপক্ষ, তাই নিয়ে ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা। এদিন দুপুর থেকেই ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কলেজ চত্বর। আগুনে ঘৃতাহুতি পড়ে যখন কর্তৃপক্ষ পুলিশ ডাকে। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছলে পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। প্রতিশ্রুতি মতো প্লেসমেন্ট নেই, যখন তখন নানা কারণে টাকা আদায় ইত্যাদি একাধিক ইস্যুতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। কলেজে আমাদের প্লেসমেন্ট হচ্ছে না, কলেজে কোনো প্লেসমেন্টই নেই স্টুডেন্টের। কলেজে স্টুডেন্ট আছে, এখন দুজন প্লেস হয়েছে। তো স্টুডেন্টের বাইরে থেকে প্লেস হতে গেলে তো অনেক টাফ, কষ্ট করতে হয়, অনেক প্রিপেয়ার হতে হয়, ঠিক আছে। বাইরে থেকে প্লেস করতে গেলে তো ফাইনাল স্টুডেন্টকে ঠিকভাবে অ্যাটেন্ডেন্স দিতে পারে না তারা, ঠিক আছে, তারা আসতে পারে না। তো তার জন্য বলছে যে অ্যাটেন্ডেন্স যাতে কম আছে তাদের 7,000 টাকা দিতে হবে। তার নিচে যারা আছে তাদের কত করে বলছে?
সব 7000 7.5 নে এবার তোমরা কি বলেছো আমাদের যে আমাদের প্লেসমেন্ট নেই আমাদের আমরা বাইরে থেকে চাকরি পেতে হচ্ছে তাহলে সেবা বিকার হতে হচ্ছে এবার প্র্যাকটিস করতে হচ্ছে আমরা কলেজ আসবো না প্র্যাকটিস করতে আচ্ছা ঠিক আছে আমাদের আজকে কলেজ সেই জন্য তোমাদের অ্যাটেনডেন্স কম হয়েছে হ্যাঁ ঠিক আছে আমাদের থাকে 6 মাস টাইম এক মিনিট আমরা যদি কলেজ থেকে প্লেসমেন্ট দিত তাহলে আমরা কলেজ করতাম হুম কলেজ থেকে তো কোনো আশাই নেই তো বাইরে থেকে আমাকে জব পেতে হবে তাহলে আমার সেবা প্রিপেয়ার হতে হবে না হুম হুম কখন কলেজ করবো কখন পেতে হবে মানে মূলত অ্যাটেন্ডেন্সটা সেই জন্যই কম হচ্ছে তোমাদের সেই জন্য কম হচ্ছে কলেজ কলেজের আরেক ছাত্র কি অভিযোগ তুলল শুনে নেব যে তোমরা এই বিক্ষোভ দেখাচ্ছ আমাদের অ্যাটেন্ডেন্সের জন্য মানে আমাদের অ্যাটেন্ডেন্সের জন্য ফাইন লাগানো হোক ঠিক আছে কিন্তু এই যে রেটটা বলেছে আমাদেরকে 7500 এটা অনেকটাই বেশি আমাদের জন্য কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স রেটটা করেছে এটা 50% এর নিচে যারা আছে 50% থেকে 60% রেট কত করেছে অ্যাটেন্ডেন্স 5000 কতজন আজকে এরকম স্টুডেন্ট হয়েছে পুরো কলেজ 90% আছে তোমরা কি আজকে অ্যাডমিনিস্ট্রেশন ঘেরাও করেছো আমরা সবাইকে সমস্ত কিছু বলেছি কিন্তু কেউ মানছে না কলেজে প্লেসমেন্ট দিচ্ছে না প্লেসমেন্টও দেয় না আমাদের কলেজে কোনো ভালো মতো না ভালো কোনো কোম্পানি আছে না কলেজে কোনো প্লেসমেন্ট দিচ্ছে না এখন কি বলছে এখন এখন ম্যানেজমেন্ট কি বলছে কি বলছে ম্যানেজমেন্ট এখন আমাদের আমরা এখন না দিলে টাকাটা আমাদেরকে এক্সাম বসতে হবে না কবে আছে তোমাদের এক্সাম কবে আছে ডিসেম্বর আচ্ছা এখন গেটে তালা দেওয়া আছে এই গেটে তালাটা কারা দিয়েছে ভিতরে কি পুলিশ এসেছে কলেজের ক্লাস আপাতত বন্ধ রয়েছে উত্তেজনা ছাত্র বিক্ষোভের জেরে পুলিশের গাড়িও কলেজ ছাড়তে বাধ্য হয় এদিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই খবর সংগ্রহ করতে গেলে কলেজ কর্তৃপক্ষ বাধা দেয় খবর তো করবোই খবর তো যেটা হওয়ার সেটা হবেই পুলিশ এসছে ছাত্ররা এখানে দাঁড়িয়ে আছে তাদের তারা দাবি জানাচ্ছে সে তো খবর হবেই পুলিশ কে বলেঙ্গে স্যার আমারে প্লিজ ওখানে নিয়ে পারবে প্লিজ আমি ডিগে বলবো হ্যাঁ গেট কোন তখন কি হবে তখন আপনারা এসেছিলেন এখানে আসেননি আপনারা যদিও এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে কলেজ কর্তৃপক্ষের তরফে কোনো মন্তব্য উঠে আসেনি সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস দুর্গাপুর শনিবার বুদবুদের মান করে বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙার ঘটনায় বিজেপিকে দুষতে এদিন পথে নামে কংগ্রেস আসানসোল ও পূর্ব বর্ধমানের রাস্তায় এদিন পথে নেমে বিক্ষোভ দেখানো হয় পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতলিকা বুদবুদের মান করে বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে পূর্ব বর্ধমানে এদিন জেলা যুব কংগ্রেসের তরফে বিক্ষোভে নামা হয় বর্ধমানের কার্জন গেটের সামনেই করা হল প্রতিবাদ সভা রাস্তায় বসে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন এদিন কংগ্রেসের কর্মী সমর্থকরা এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতলিকাও জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে একটা প্রতিবাদ সভা করা হচ্ছে এবং এখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতলিকা দাহ করা হলো কারণ যেভাবে সারা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কংগ্রেসের বিভিন্ন দপ্তরে এবং কংগ্রেসের বিভিন্ন মনীষীদের যে মর্মর মূর্তি সেগুলোকে যেভাবে আঘাত হানা হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা জানেন যে গত পরশু রাত্রে মানকড়ের ওখানে পশ্চিমবাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের যে একটা মর্মর মূর্তি ছিল সেটাকে রাত্রে ভেঙে দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে এইরকম বর্বরোচিত যে কাজ তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমরা এখানে একটা প্রতিবাদ সভা করছি পশ্চিম বর্ধমানের আসানসোলেও ঘটনার প্রতিবাদে এদিন পথে নামে কংগ্রেস অবরোধ করা হয় জিটি রোড যদিও পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতলিকাও দাহ করে এখানে বিজেপি হয় 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 হয়
পাবলিক টাইমস। খবরে এখন একটু বিরতি, বিরতির পর ফিরছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल्स से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा, रोटी चपाती पूरी पराठा, एग्रो फ्रेश, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजें वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391। मिनी बस और बास कर्मी यूनियन ने दायित्व पेलें तृणमूल नेता शामी महमूद और सुभाष बनर्जी। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান ডি শিবদাসু দাশু নতুন দায়িত্ব সঁপে দিলেন তাদের। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান ভি শিবদাসন দাশু রানীগঞ্জ শহর ও গ্রামীণ এলাকার মিনিবাস ও বাস ইউনিয়নের দায়িত্ব সঁপে দিলেন রানীগঞ্জের দুই তৃণমূল নেতা শামীম আহমেদ ও সুভাষ ব্যানার্জিকে। রানীগঞ্জ মিনিবাস ইউনিয়নের অফিস প্রাঙ্গণে একটি সভার মাধ্যমে শামীম আহমেদ ও সুভাষ ব্যানার্জির হাতে দায়িত্ব সঁপে দিলেন ভি শিবদাসন দাশু। মিনিবাস ও বাস পরিষেবা ভালো করতে আগামীতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নবাগতরা। বাস কর্মী ও মালিক পক্ষের মধ্যে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেই বিষয়টিও লক্ষ্য রাখা হবে। বাস কর্মীদের নানা সমস্যা রয়েছে, কর্মী সংখ্যা কমছে, বাস চালকদের সংখ্যাও নিত্য কমছে। এইসব বিষয়গুলি নিষ্পত্তি কিভাবে করা যায় তা নিয়ে মালিকপক্ষ ও কর্মী ইউনিয়নের সদস্যরা মিলে সিদ্ধান্ত নেবেন বলে জানালেন বাস ইউনিয়নের সদস্য শামীম আহমেদ। তবে রানীগঞ্জ শহর ও গ্রামীণ এলাকায় টোটোর দৌরাত্ম্য ঠেকাতে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হবে বাস ইউনিয়নের পক্ষে, সেই প্রশ্নের কোনো জবাব দিলেন না তিনি। पहले हम लोग उन लोगों का बात सुनने के बाद में मालिक के साथ बैठ के उसका कैसे विकल्प निकलेगा, कैसे रास्ता निकलेगा, सही ढंग से कैसे रास्ता निकलेगा उसके लिए हम लोग को सोचना। हम लोग ड्राइवर खिलाफी यूनियन का जो वर्कर है उन लोग का हित में हम लोग को पहले बात करना है। हम लोग का हित उन लोग को पहले प्रॉब्लम को सॉल्व कैसे होगा उसको देखना है। अभी दो दिन तीन दिन हुआ है हम लोग को, आज ओपनिंग हुआ है ऑफिस, आप लोग समझ रहे हैं कि बहुत प्रॉब्लम यहाँ है। इसको हम लोग कंधा मिला से अच्छे ढंग से मालिक और स्टाफ का दोनों को लेकर चल कर कैसे प्रॉब्लम को सॉल्व किया जाएगा इसी पर हम लोग अभी काम करें। तो संगठन को मजबूत बनाने के लिए क्या करना पड़ेगा? नहीं, वही तो करना है, काम करना है वर्कर लोगों का, साथ साथ संगठन को भी मजबूत करना है। तो रानीगंज शहर में इतना जो टोटो का बढ़ती है इसके लिए आप लोग क्या कदम उठा? नहीं, इसके लिए हम लोग कुछ नहीं बोल सकेंगे। हम लोगों को जो दायित्व दिया गया मिनी बस और बड़ा बस का उसी पर हम लोग अब बात करेंगे। अभी बाहर कोई मामला हम लोग इन्वॉल्व नहीं है। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল বাস অ্যাসোসিয়েশনের নেতা রাজু আহলুওয়ালিয়া, তৃণমূল নেতা আশিস ঘোষ, সন্তোষ সিং প্রমুখ। সঞ্জয় ভান্ডারির রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে এদিন দুর্গাপুরের কুমার মঙ্গলম পার্ক লাগোয়া রাস্তায় ট্রাফিক সচেতনতা বিষয়ক এক বিশেষ অভিযান চালানো হলো। বিভিন্ন যানবাহন চালকদের সতর্ক করার পাশাপাশি কাটা হলো ফাইন।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে ট্রাফিক সচেতনতা বিষয়ক বিশেষ কর্মসূচি চালানো হলো দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্ক লাগোয়া রাস্তায়। ট্রাফিক নিয়ম মেনে বিভিন্ন যানবাহন চালানোর পরামর্শ দিলেন কর্মসূচিতে উপস্থিত এসিপি ট্রাফিক শাশ্বতী শ্বেতা সামন্ত, আরিস বিলাল, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের পাশাপাশি পুলিশ প্রশাসনের কর্তারা। নম্বরবিহীন ও হেলমেট ছাড়া এক স্কুটি আরোহী মহিলাকে সতর্ক করতে দেখা যায় ট্রাফিক পুলিশের কর্তাদের। হেলমেটবিহীন বাইক আরোহীদেরও হেলমেট পরে বাইক চালানোর পরামর্শ দেওয়া হয়। নিয়ম ভঙ্গকারীদের ফাইনও ধার্য করা হয়। বিভিন্ন চার চাকা গাড়ির চালক ও চালকের আসনের পাশে থাকা যাত্রীরা সিট বেল্ট বাঁধেননি, এই চিত্র নজরে আসে। এদিন তাদের অনেককেই সতর্ক করা হয়, কাটা হয় ফাইনও। দুর্গাপুর ইস্পাতনগরীর কুমারমঙ্গলম পার্ক লাগোয়া রাস্তা ব্যস্ততম। ব্যস্ততম ওই রাস্তা বেশ কয়েকটি রাস্তার সাথে সংযোগ ঘটায় শিল্পনগরীর। ওই গুরুত্বপূর্ণ রাস্তায় আগামী দিনেও ট্রাফিক অভিযান চালানো হবে বিভিন্ন যানবাহন চালক ও যাত্রী স্বার্থে, এমনটাই জানিয়েছেন ট্রাফিক পুলিশের কর্তারা। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রতিষ্ঠার শতবর্ষর পূর্তি উদযাপন উপলক্ষে আসানসোলে সভা করল সিপিএম। কেন্দ্রের বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন সিপিএম নেতা পার্থ মুখার্জি। ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আসানসোলে সভার আয়োজন ছিল সিপিএম এর পক্ষে। রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলিকে বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার, এই দাবি তুলে সভায় গর্জে উঠলেন উপস্থিত বক্তারা। রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচাতে আসানসোলের চিত্তরঞ্জন থেকে কলকাতায় পদযাত্রার আয়োজন করা হয়েছে আগামী 1 ডিসেম্বর সকাল 9টায় সিপিএম এর পক্ষে। সেই কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের যোগ দেওয়ার আবেদন জানানো হয় এদিনের আয়োজিত সভা থেকে। এনআরসি ইস্যু, বিভিন্ন কলকারখানায় কর্মী ছাঁটাই বন্ধ করা সহ কেন্দ্রীয় বিভিন্ন নীতির প্রতিবাদে গর্জে উঠলেন সভায় উপস্থিত বক্তারা। সভায় উপস্থিত হয়ে সিপিএম নেতা পার্থ মুখার্জি জনগণতান্ত্রিক বিপ্লব গড়ে তোলার ডাক দিলেন, যা হবে জনগণের স্বার্থে, জানালেন তিনি। উদ্বৃত্ত জমি গরিব মানুষের হাতে যাবে। জনগণতান্ত্রিক বিপ্লব মানে কি? মানে হচ্ছে আপনার চাকরির গ্যারান্টি করতে আমরা এক ধাপ এগিয়ে যাব। আমরা কি সংসদীয় গণতন্ত্রের বিরুদ্ধে? আমরা সংসদীয় গণতন্ত্রের পক্ষ অবলম্বন করছি এই মুহূর্তে। কেন? কারণ এই গণতন্ত্র আমাকে হয়তো রুটি দিচ্ছে না, আমাকে হয়তো আগামী দিনের কাজ দিচ্ছে না, কিন্তু এই লক্ষ্যগুলোকে এগিয়ে যাওয়ার জন্য সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এবং আমাদের পার্টির যে মৌলনীতি তাকে আমরা বলেছি এক পার্টি নয়, বহু পার্টির ভোটের মধ্যে দিয়েই একটা নির্দিষ্ট নীতি আমাদেরকে ঠিক করতে হবে। এই কথা হচ্ছে যে আমরা আমাদের নীতিতে আমাদের কৌশলে হচ্ছে রান্না করা। আর আজকে যে রাস্তার তো শিল্প করেছিল তুমি তা বিক্রি করে দেবে। উঠে এলো ব্যাংকের প্রসঙ্গ। ২৭২টার মতো রাস্তার তো সংস্থার মধ্যে মাত্র ৮২টা লোকসানে চলছে, তাহলে তুমি সব বিক্রি করে দেবে কেন? কেন তুমি ধাপে ধাপে বিক্রি করে দেবে? কোটা চলছে ব্যাংকে একজন কর্মচারী যদি ৫০,০০০ টাকা ৬০,০০০ টাকা ৭০,০০০ টাকা মাইনে পায়, একজনের এত মাইনে পাওয়ার কি দরকার? এটা তো প্রাইভেট ব্যাংকে এক একজনকে ১৫,০০০ টাকা করে দিলে অনেকেই পেতে পারে। আপনি শুনুন পাবলিক টাইমস।